হ্যালো বন্ধুরা, নমস্কার। সুনীল মাহাতো, আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ইশ্রম কার্ডে, যে ইশ্রম কার্ড আপনারা করেছিলেন সেই কার্ডটা যাদের হারিয়ে গেছে তারা, এবং যদি আপনারা ইশ্রম কার্ডের নাম্বার বা কিছু না জানেন তাহলে আপনারা আধার কার্ডের সাহায্যে কীভাবে ইশ্রম কার্ডটা ডাউনলোড করবেন। দেখুন, অনেকদিন আগে এই কার্ডটা করেছে, অনেকেই আপনারা আগেই করেছেন, কিন্তু এই কার্ডটা সেরকমভাবে প্রয়োজন না থাকায় আপনারা হয়তো কার্ডটাকে সেভাবে গুরুত্ব দিন না এবং আপনাদের কাছ থেকে সেটা হারিয়ে গেছে। তো এখন আপনাদের যখন এটা যদি প্রয়োজন হচ্ছে তখন আপনারা ওটা কিন্তু ডাউনলোড করতে পারছেন না, কারণ আপনারা কার্ডের নম্বরটা জানেন না, কোন মোবাইল রেজিস্টার আছে সেটা জানেন না, কীভাবে ডাউনলোড করবেন। তো দেখুন, সেটা শুধুমাত্র আধার কার্ডের নম্বর দিয়ে এটা আপনারা ডাউনলোড করতে পারবেন। কীভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, আপনারা যদি মোবাইল থেকে করেন তো একটা গুগল ক্রোম ওপেন করে, গুগল ক্রোম ওপেন করার পর এখানে আপনারা ইশ্রম লিখে সার্চ করবেন। তারপরে ইশ্রমের যে হোম পেজ সেখানে আপনারা ক্লিক করার পর এইরকমভাবে ইশ্রমের যে হোম পেজটা সেটা আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখুন, এইটা হলো ইশ্রমের হোম পেজ। এখান থেকে আপনারা নতুন ইশ্রম কার্ডও এখন করতে পারবেন। কীভাবে করবেন তার জন্য আমি একটা ভিডিও পরের ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। তো এখন আমরা বলছি যে ইশ্রম কার্ড ডাউনলোড করবো, সেটা শুধুমাত্র আধার কার্ডের নাম্বার থেকে। তো তার জন্য দেখুন, এই যে রেজিস্ট্রেশন অব ইশ্রম, তার নিচে আছে অলরেডি রেজিস্টার এবং আপডেট। এই আপডেট অপশানটা আছে, এই আপডেট অপশানটা আমাদেরকে এখন ক্লিক করতে হবে, কারণ আমরা যেহেতু রেজিস্ট্রেশন করবো না, আমরা শুধুমাত্র আপডেট করব, ডাউনলোড করব এবং আধার কার্ডের সাহায্যে। তো আপনি আমাদেরকে এই নিচের অপশানটা ক্লিক করতে হবে। তো এখন আপনার এই আপডেট অপশান যেটা আছে রেজিস্টার, এখানে ক্লিক করে, ক্লিক করার পর দেখুন এখানে আপডেট রেজিস্টারে ক্লিক করবে। তার প্রথম অপশানেই দেখুন আছে এই আধার, যে প্রথম অপশানটা আছে এই প্রথম অপশানটা আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে, যে কোনো একটা মোবাইল নাম্বার আপনাদের দিলে হবে। তো আপনারা একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই নাম্বারটা আপনারা এখানে দেবেন, তবে সেটা দিলে আরও আপনাদের সুবিধা হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর দেখুন নিচে যে ক্যাপচা কোডটা আছে এটা আপনাদেরকে দিতে হবে, এবং তারপরে আপনাদের এই যে সেন্ড যে ওটিপি আছে এখানে আপনাদের সেন্ড ওটিপি করতে হবে। আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা একটা কিন্তু ওটিপি যাবে। দেওয়ার পর আমি দেখুন মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি ক্যাপচাটা দিছি, ক্যাপচা কোডটা দিয়ে দেখুন আমি এখানে সেন্ড ওটিপি করছি। আমরা কিন্তু এখনও ইশ্রম নম্বরটা জানি না, বিনা ইশ্রম নম্বরে আমরা আধার কার্ডের সাহায্যে এটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের কাছে। দেখুন, এটা আমি সরাসরি দেখাচ্ছি। দেখুন, সেন্ড ওটিপি করার পর আপনার মোবাইলে যেই ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনাদেরকে এখানে দিতে হবে। তো এখানে আপনাদের যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখুন সাবমিট যে অপশানটা আছে, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদেরকে আধার কার্ডের নাম্বার দিতে হবে। তো আপনাদের যে আধার কার্ডের নাম্বার আছে, যে 12টা নাম্বার থাকে সেই নাম্বারটা আপনারা এখানে 4টা 4টা দিয়ে দেবেন। প্রথম ঘরে 4টা, দ্বিতীয় ঘরে 4টা, তারপর তৃতীয় ঘরে 4টা, এইভাবে আপনারা 4টা করে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে ওটিপি বলে একটা লাস্টে অপশান আছে, এই ওটিপি অপশানটা আপনারা টিক দিয়ে রাখবেন। ওটিপি অপশানটা টিক দিয়ে রাখার পর এখানে আপনারা ক্যাপচা কোডটা দিয়ে দেবেন, এই যে ক্যাপচা কোডটা সেটা দিয়ে দেবেন। আপনাদের আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা রেজিস্ট্রেশন আছে, যে মোবাইল নাম্বারটা, সেই নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে, সেই নম্বরটা কিন্তু আপনাদেরকে রিচার্জ রাখতে হবে, আধার কার্ডের সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বর। তারপরে এই ক্যাপচা কোডটা দেওয়ার পর দেখুন এখানে যে সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে নম্বরটা রেজিস্টার আছে সেই ফোন নম্বরে একটা মেসেজ যাবে বা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে দেখুন ফোন নম্বরটা নিচের লাস্টের যে কটা সংখ্যা আছে সেই লাস্টের 4টা সংখ্যা কিন্তু বোঝা যাচ্ছে। তো এরপর এখানে আপনারা ওটিপিটা দিয়ে দেবেন, ওটিপিটা দেওয়ার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তো ওটিপিটা দেখুন আমি দিয়ে দিচ্ছি, আমার নম্বরে ওটিপি চলে গেছে। এর জন্য আপনাদেরকে আধার কার্ডটাকে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে, নাহলে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে আপনাদেরকে দেখুন কিছুক্ষণ আমি ওয়েট করছি কী আসছে, এখন আমি দেখে যাচ্ছি, আমি এটা যেহেতু লাইভ করছি। তো তারপর আপনারা এরকমভাবে একটা ইন্টারফেস শো হবে। তারপরে দেখুন এই যে অপশানটা আছে, দেখুন তারপরে আপনাদের যে এগুলো এই লেখাটা, যে লেখাটা আপনাদের যদি পড়তে না, পড়ার দরকার হবে না, আপনাদের ওইখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নাই, কারণ টিক চিহ্ন দিয়ে আপনাদের অসুবিধা হবে, টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। আপনারা ডাইরেক্ট এই যে নিচের অপশানটা যেখানে ক্লিক করবে এখানে আপনাদের টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা যেহেতু এটা ডাউনলোড করতে চাই আধার নম্বর দিয়ে। তো আমরা যেহেতু কিছু অন্য কিছু করবো না, শুধুমাত্র ডাউনলোড করবো, তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন তিনটা অপশান আছে, তো আমার মাঝের অপশানটা আছে ডাউনলোড আছে,
তো মাঝের অপশনটা আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের এই শ্রম কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন সরা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখান দিলাম। তো এইভাবে আপনারা আধার কার্ড থেকে একটা এই শ্রম কার্ডকে ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এটা ফাইলে সেভ করে প্রিন্ট করে নেবেন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে আধার কার্ড থেকে কীভাবে এই শ্রম কার্ডকে ডাউনলোড করতে হয় আধার কার্ডের সাহায্যে। তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।